প্রিয় ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের মাইক্রোলজি বিষয়ের উপর পাঠদান করব। আজকে আমার নির্ধারিত অধ্যায় 5E, যেখানে আমি জেনাস অস্ট্রিলেগো সম্পর্কে আলোচনা করব। ইতোপূর্বে এই জেনাস সম্পর্কে আরও একটি ক্লাস নিয়েছি আমি। তারপর থেকে, অর্থাৎ প্রথম ক্লাসে যতটুকু শেষ হয়েছে, তারপর থেকে ক্লাসটি নেওয়ার চেষ্টা করব। আর আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাহলে শুরু করা যাক। গত ক্লাসে আমরা পড়েছিলাম অস্ট্রিলেগোর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, এর সোমাটিক স্ট্রাকচার, এছাড়াও রিপ্রোডাকশনসের কিছু অংশ শেষ করেছি। এটি সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস এর মাধ্যমে জননকে সম্পূর্ণ হয়ে থাকে। আজকে আমরা সেই সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর বাকি যে অংশটুকু সেটাই আমরা শেষ করার চেষ্টা করব। সেক্সুয়াল রিপ্রোডাকশনস, আমরা জানি রিপ্রোডাকশন দুই প্রকার, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। এই দুটি পদ্ধতিতে সাধারণত অস্ট্রিলেগো তার জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এখন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সাধারণত দেখা যায় না, সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা গেলেও, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা গেলেও খুবই গুটি কয়েক প্রজাতিতে সৃষ্টি হয়, যেটি স্পোরিডিয়া অথবা ব্যাসিডিও স্পোরের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ছত্রাকের ন্যায়, অনেক ক্ষেত্রে ইস্টের ন্যায় বার্ডিং পদ্ধতিতেও এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস হয়ে থাকে। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনস, সেক্সুয়াল রিপ্রোডাকশনসের জন্য যে ধরনের যৌন জননাঙ্গ সৃষ্টি হওয়া প্রয়োজন, এই অস্ট্রিলেগোতে এই ধরনের যৌন জননাঙ্গ, অর্থাৎ পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ, এগুলি কোনো কিছুই এই অস্ট্রিলেগোর ক্ষেত্রে সৃষ্টি হয় না। তবে সেক্সুয়াল রিপ্রোডাকশনসের যে তিনটি পর্যায়ক্রমিক ধারা, যেমন প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস, এই পর্যায়ক্রমিক ধারাগুলি এখানে ঘটতে দেখা যায়। আমি গত ক্লাসে এই প্লাজমোগ্যামির বা কিছু পদ্ধতি রয়েছে, এই প্লাজমোগ্যামির পদ্ধতিগুলি আমি আলোচনা করেছি। যেমন প্লাজমোগ্যামির অনেক ধরনের পদ্ধতিতে হয়ে থাকে, যেমন সোমাটোগ্যামি, জার্মিনেশন অফ জার্ম টিউব, ইউনিয়ন অফ ইনফেকশনাস ট্রেন্ডস, ব্যাসিডিও স্পোরের অঙ্কুরোদ্গম, ব্যাসিডিয়াম এর একই সূত্র বা দুটি হ্যাপ্লয়েড কোষের যে ব্যাসিডিয়াম তার মধ্যে মিলন, ব্যাসিডিয়াম ও ব্যাসিডিও স্পোরের যে মিলন, এই বিভিন্ন পদ্ধতিতে সাধারণত প্লাজমোগ্যামি সম্পূর্ণ করেছি, যেটি আমি গত ক্লাসে শেষ করেছি। আজকে আমি এই ক্যারিওগ্যামি সম্পর্কে আলোচনা করব। ক্যারিওগ্যামি অর্থাৎ যেখানে দুটি নিউক্লিয়াস মিলিত হয় তাকে বলা হয় ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামির মধ্যে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্পোরুলেশন। স্পোরুলেশন আমরা দেখেছি এই অস্ট্রিলেগো ছত্রাকটি ডাইক্যারিওটিক মাইসেলিয়াম
বা ড্রাই ক্যারেক্টারাইজেশন বা ডিপ্লোরাইজেশন যেটা প্লাজমা গ্যামিনের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে সেই ডাইক্যারিওটিক মাইসেলিয়াম যেটি পোষক কোষের অভ্যন্তরে অথবা অন্তঃকোষীয় অবকাশে অবস্থান করে এবং বিকাশ লাভ করে স্পোর সৃষ্টি করে। এই যে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম স্পোর সৃষ্টি করে, ডিপ্লয়েড টেলিওস্পোর সৃষ্টি করে, তাকেই বলা হয় এর স্পোরুলেশন, অর্থাৎ স্পোর সৃষ্টির পদ্ধতিকেই বলা হয় স্পোরুলেশন। এই স্পোরুলেশন বিভিন্ন বিভিন্ন উদ্ভিদের মধ্যে বিভিন্নভাবে ঘটে থাকে, যেমন আস্টিলেগো মাইডিস প্রজাতিতে এই ছত্রাক কোষের অন্তঃকোষীয় অবকাশে অবস্থান করে এবং এই পোষক দেহের কোষের বৃদ্ধির সাথে সাথে এই অ্যাস্টিলেগোর যে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম সেই মাইসেলিয়ামও স্ফীত হয় এবং গোলাকার গল সৃষ্টি করে থাকে। এছাড়াও অ্যাস্টিলেগো ট্রাইটেসি এটি হুইট বা গমের যে লুজ স্মার্ট সৃষ্টি করে থাকে এবং অ্যাস্টিলেগো নুডা এটা বার্লির স্মার্ট ডিজিট সৃষ্টি করে থাকে। এই দুটি প্রজাতির ক্ষেত্রে অ্যাস্টিলেগো ট্রাইটেসি গম গাছের এবং অ্যাস্টিলেগো নুডা বার্লির পুষ্পায়নের সময় এর পুষ্পমঞ্জরিতে প্রবেশ করে। আমি একটু চিত্র আর্ট করলে সুবিধা হয়। ধরলাম এটি একটি গম গাছ, গম গাছের এগুলি পুষ্পমঞ্জরি, এই ইনফ্লোরেসেন্স বা পুষ্পমঞ্জরি, এই পুষ্পমঞ্জরিতে অ্যাস্টিলেগো ট্রাইটেসি আক্রমণ করে, প্রথমে আক্রমণ করবে এই পুষ্পমঞ্জরিতে, সেই পুষ্পমঞ্জরি থেকে ফুলের গর্ভদণ্ডের ভিতর থেকে এটা যদি স্টিগমা ফিলামেন্ট ওভারি এই অস্টিওটাইটিসি স্টিগমা বা গর্ভমুণ্ড থেকে আস্তে আস্তে এর ওভারি বা গর্ভাশয়ের মধ্যে প্রবেশ করে, সেখানে হাইফিগুলি জট পেকিয়ে থাকে, জট পাকিয়ে আবার সেই হাইফি থেকে কয়েকটা সেপটা বা বিভাজনের মাধ্যমে এই হাইফিগুলি গোলাকার এক ধরনের স্পোর তৈরি করে, যে স্পোরগুলোকে সাধারণত বলা হয়ে থাকে স্পোর ইনিশিয়াল বা প্রারম্ভিক স্পোর তৈরি করে থাকে। এই প্রারম্ভিক স্পোর ইনিশিয়াল বা প্রারম্ভিক স্পোর এই প্রারম্ভিক স্পোর যে হাইফির মধ্যে সৃষ্টি হয় সেই জন্য এই হাইফিকে বলা হয় স্পোরো
genus hyphae. এই স্পোরোজেনাস হাইফির মধ্যে এই গোলাকৃতির পুরো প্রাচীর বিশিষ্ট এক ধরনের ইনিশিয়াল স্পোর তৈরি করে থাকে। এই ইনিশিয়াল যে গোলাকৃতির স্পোর, সেই স্পোরগুলোকে বলা হয়ে থাকে টেলিও স্পোর। তাহলে এই স্পোরটি হলো টেলিও স্পোর। এই যে টেলিও স্পোর তৈরি করলো, সেই টেলিও স্পোরটির গঠন এটি গোলাকৃতির এবং এখানে দুটি প্রাচীর বিদ্যমান। এটি বাইরের প্রাচীর যাকে বলা হয় এক্সাইন, আর একটা প্রাচীর রয়েছে ভিতরে তাকে বলা হয় ইনটাইন। আমরা লক্ষ্য করে দেখতে পাবো এই গোলাকৃতির টেলিওস্পোরের ভিতরে দুটি নিউক্লিয়াস অবস্থান করে। এই দুটি নিউক্লিয়াস অবস্থান করার কারণে এটি একটি ডাইক্যারিওটিক স্পোর, এবং এই ডাইক্যারিওটিক স্পোর এর নিউক্লিয়াস আলাদা আলাদা ভাবে অবস্থান করেছে। এর প্রাচীরটি পুরু হয়ে থাকে। আমরা বলেছিলাম এই অ্যাস্টিলাগোজের ডিজিজ সৃষ্টি করে লুজ স্মার্ট বা স্কবার স্মার্ট। এটা কিভাবে হয়ে থাকে? এই যে টেলিওস্পোরগুলি, এই টেলিওস্পোর যখন অনেকগুলি একত্রে দলবদ্ধ হয়ে থাকে, এইভাবে দলবদ্ধভাবে থাকে, তখন এই ধরনের টেলিওস্পোরের একত্রে বলা হয়ে থাকে স্পোর বল, স্পোর বল। এই স্পোর বল বা একে আমরা সুরাসও বলতে পারি, সুরাস বা স্পোর বল থাকে। এই সুরাস বা স্পোর বল যদি বাইরের দিকে এক ধরনের পর্দা বা পেরিডিয়াম, পেরিডিয়াম বা এক ধরনের কোষ পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে, এর ফলে যে রোগ সৃষ্টি করে তাকে বলা হয় কভার স্মার্ট। আর যদি এই পেরিডিয়াম না থাকে তখন তাকে বলা হয় লুজ স্মার্ট। তাহলে লুজ স্মার্ট আমরা উদাহরণ দেখতে পারি হুইটের লুজ স্মার্ট, গমের লুজ স্মার্ট, আবার স্কবার স্মার্ট হচ্ছে বার্লির কভার স্মার্ট অফ হর্ডি। এভাবে স্পোরুলেশন বা স্পোর তৈরি হয়ে থাকে। এই যে টেলিওস্পোর তৈরি হলো, এই টেলিওস্পোর তৈরি হওয়ার পদ্ধতিকেই বলা হয়ে থাকে স্পোরুলেশন। এরপর আমরা চলে যাব এই টেলিওস্পোরের অঙ্কুরোদ্গম, টেলিওস্পোরের অঙ্কুরোদ্গম ও ব্যাসিডিওস্পোর সৃষ্টি। জার্মিনেশন অফ টেলিওস্পোর অ্যান্ড টু ফর্ম ব্যাসিডিওস্পোর। রেস্টুরেন্ট, তাহলে এই টেলিওস্পোর যখন স্পোর বল বা সুরাসের মধ্যে আবৃত থাকে এইগুলি, তখন অভ্যন্তরীণ এক চাপে ফেটে যায়, ফেটে বাইরে নির্গত হয়। এই বাইরে নির্গত হওয়ার সময়ই এর ভিতরে যে নিউক্লিয়াস দুটি রয়েছে
সেই দুটি নিউক্লিয়াস পরস্পরের সাথে মিলে পরস্পরের সাথে মিলে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি করে। ডিপ্লয়েড নিউক্লিয়াস, ডিপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি করে থাকে। এই যে ডিপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি করলো, এখানে লক্ষ্য করো দুটি নিউক্লিয়াস আলাদা আলাদা ভাবে রয়েছে, তাহলে একে বলা হয় ডাইক্যারিওটিক নিউক্লিয়াস। এবার যখন দুটি নিউক্লিয়াস পরস্পরের সাথে একত্র হয়ে গেল তখন তাকে বলা হয় ডিপ্লয়েড নিউক্লিয়াস। এই পর্যায়ে আর ডাইক্যারিওটিক নিউক্লিয়াসটি নেই, দুটি নিউক্লিয়াস একত্র হয়ে গেছে, সেই জন্য একে বলা হয় ডিপ্লয়েড নিউক্লিয়াস। এই যে দুটি নিউক্লিয়াস একত্র হয়ে গেল এই জন্য এই পর্যায়কে বলা হয় ক্যারিওগ্যামি বা নিউক্লিয়াসের মিলন। এই ক্যারিওগ্যামি সম্পূর্ণ হওয়ার ফলে এই যে টেলিওস্পোর, টেলিওস্পোরের বাইরের যে প্রাচীর এক্সজাইন, সেই এক্সজাইনটি ফেটে যায়, এক্সজাইনটি ফেটে যায়, ফেটে ইন টাইম এই ফাট অংশ থেকে বাইরে নির্গত হয়, বাইরে নির্গত হয়। এই যে একটি জাম টিউব তৈরি হলো, এই জাম টিউব বা নিষেক নল সৃষ্টির জন্য একটি নিয়ন্ত্রিত তাপমাত্রার প্রয়োজন। সেই নিয়ন্ত্রিত তাপমাত্রা হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টেলিওস্পোরের এক্সজাইন ফেটে যায়, ইন টাইম বিদ্বীপে একটি নিষেক নল সৃষ্টি করে। এই যে নিষেক নল সৃষ্টি করে, এই নিষেক নলের ভিতরে ডিপ্লয়েড নিউক্লিয়াসটি আস্তে আস্তে প্রবেশ করে, ডিপ্লয়েড নিউক্লিয়াসটি প্রবেশ করে এই ডিপ্লয়েড নিউক্লিয়াস চারটি নিউক্লিয়াসে পরিণত হয়, অর্থাৎ এখানে মিয়োসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। এই যে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস থেকে মিয়োসিস পদ্ধতিতে চারটি নিউক্লিয়াস পরিণত হলো এবং প্রত্যেকটি নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, যেটা নিষেক নলের মধ্যে অবস্থান করে। এই নিষেক নলের মধ্যে অবস্থান করে নিষেক নলে আবার তিনটি সেপ্টার মাধ্যমে চারটি কোষে পরিণত হয়ে যায়, 1, 2, 3, 4 চারটি কোষে পরিণত হয়ে যাবে। তাহলে প্রত্যেকটি কোষ হ্যাপ্লয়েড এবং একটি করে নিউক্লিয়াস অবস্থান করছে। এবার এই প্রত্যেকটি কোষের নিউক্লিয়াস সমূহ আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হবে। মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে প্রত্যেকটা কোষে দুটি করে, প্রত্যেকটা করে দুটি করে নিউক্লিয়াস সৃষ্টি করে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। তাহলে এখানে যে বিভাজন, সেই বিভাজন হচ্ছে মাইটোসিস। এই বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা কোষ হতে বার্ডিং প্রক্রিয়ায় বার্ড তৈরি হবে এবং একটি একটি করে নিউক্লিয়াস সেই বারের মধ্যে প্রবেশ করবে, একটি করে নিউক্লিয়াস সেই বারে বা কুড়ির মধ্যে প্রবেশ করবে। তাহলে দেখা যায় যে এই যে কুড়ির মধ্যে একটি করে নিউক্লিয়াস প্রবেশ করছে এবং প্রকৃত যে পূর্বের কোষ সেখানে একটি করে নিউক্লিয়াস রয়ে গেছে। এই যে বার্ডিং প্রক্রিয়ায় একটি করে
নিউক্লিয়াস প্রবেশ করে যে কোষ তৈরি করে একেই বলা হয় ব্যাসিডিওস্পোর। এখন একে বলা হয় ব্যাসিডিওস্পোর, ব্যাসিডিওস্পোর অথবা একে আমরা স্পোরিডিয়া তৈরি বা একে আমরা স্পোরিডিয়াও বলে থাকি। প্রিয় ছাত্ররা, এখন আমরা দেখলাম যে কিভাবে টেলিওস্পোরটি জার্মিনেশন করে, জার্মিনেশনের মাধ্যমে স্পোরিডিয়া বা ব্যাসিডিওস্পোরটি তৈরি হয়। এখন এই ব্যাসিডিওস্পোরের আকৃতিটি আমরা আলোচনা করব। নেক্সট যে ধাপ, সেই নেক্সট ধাপটি হচ্ছে জার্মিনেশন অফ ব্যাসিডিওস্পোর। জার্মিনেশন অফ ব্যাসিডিওস্পোর অ্যান্ড এফেক্টেড ইন দ্য হোস্ট সেল। ছাত্ররা ভালো করে লক্ষ্য করো, পরবর্তী যে ধাপ সেটি হলো জার্মিনেশন অফ ব্যাসিডিওস্পোর। পূর্বের ধাপে যে ব্যাসিডিওস্পোরটি তৈরি হলো সেই ব্যাসিডিওস্পোরগুলি কিভাবে জার্মিনেট করে। তো এই ব্যাসিডিওস্পোরগুলির আকৃতি হচ্ছে এরা গোলাকৃতির বা ডিম্বাকৃতির হয়ে থাকে এবং এর চারিদিকে যে প্রাচীর, সে প্রাচীরটি হালকা বা পাতলা প্রাচীর দ্বারা আবৃত অবস্থায় থাকে এবং প্রত্যেকটি ব্যাসিডিওস্পোরে একটি করে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিদ্যমান। এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিদ্যমান যখন ব্যাসিডিওস্পোরগুলি পরিণত হয় তখন এরা আপনা আপনি ঝরে পড়ে, আপনা আপনি ঝরে পড়ে বাতাস অথবা পতঙ্গের সাহায্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এইভাবে ছড়িয়ে পড়ে যখন উপযুক্ত পোষকে সন্ধান পায় বা উপযুক্ত পোষকের দেহের ছড়িয়ে পড়ে তখন সেই জায়গায় এই ব্যাসিডিওস্পোরগুলি সাধারণত আক্রমণ করে অর্থাৎ জার্মিনেশন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। দেখা গেছে যে এই যে হ্যাপ্লয়েড ব্যাসিডিওস্পোর, এই হ্যাপ্লয়েড ব্যাসিডিওস্পোর থেকে জার্মিনেশনের মাধ্যমে এই ধরনের প্রাইমারি মাইসেলিয়াম তৈরি হয়। এই প্রাইমারি মাইসেলিয়ামগুলি অধিকাংশ অ্যাস্টিল্যাগোর ক্ষেত্রে পোষক কোষকে আক্রমণ করতে পায় না, ব্যতিক্রম রয়েছে যেমন অ্যাস্টিল্যাগো মাইডিস, সেটি একটি ব্যতিক্রম। এছাড়া এই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস জার্মিনেশনের মাধ্যমে প্রাইমারি মাইসেলিয়াম তৈরি করে এটি সাধারণত পোষক কোষকে আক্রমণ করতে পারে না। দু একটি উদাহরণ দিলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে। আমরা যদি অ্যাস্টিল্যাগো ট্রাইটিসির ক্ষেত্রে দেখি, অ্যাস্টিল্যাগো ট্রাইটিসি, এই অ্যাস্টিল্যাগো ট্রাইটিসির ক্ষেত্রে আমরা দেখব যে এই ব্যাসিডিওস্পোর অঙ্কুরিত হয়ে কোনো অর্থাৎ টেলিওস্পোর থেকে যখন
টেলোস্পোর থেকে তো ব্যাসিডিওস্পোর তৈরি হয়। এই আরসি লেবোরটাইটিসের ক্ষেত্রে কোনো ব্যাসিডিওস্পোর তৈরি হয় না। এই ক্ষেত্রে কি হয়, একটি প্রোমাইসেলিয়াম তৈরি হয়। এই প্রোমাইসেলিয়ামে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সমূহ অবস্থান করে। জেনে রাখা ভালো, এই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তার দুটি ভিন্ন মেটিং টাইপের, দুটি পজিটিভ স্ট্রেনের দুটি নেগেটিভ স্ট্রেনের হয়ে থাকে। আস্টিলেগোটাইটিসের ক্ষেত্রে এই যে প্রোমাইসেলিয়াম, সেই প্রোমাইসেলিয়াম থেকে ক্ষুদ্র নমনীয় এক ধরনের নল তৈরি হয়, এই ক্ষুদ্র নমনীয় নলকে বলা হয়ে থাকে ইনফেকশন থ্রেড। তাহলে এগুলো হচ্ছে সংক্রমণ সূত্র বা ইনফেকশন থ্রেড। এই ইনফেকশন থ্রেড যখন তৈরি হয় তখন এই ইনফেকশন থ্রেডের ভিতরে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস প্রবেশ করে এবং দুটি ইনফেকশন থ্রেড যেটা বিপরীত মেটিং টাইপের, আবার বলি, এই যে পজিটিভ স্ট্রেনের ইনফেকশন থ্রেড এবং নেগেটিভ স্ট্রেনের ইনফেকশন থ্রেড পরস্পরের সাথে মিলিত হবে, একটি ডাইক্যারিওটিক মাইসেলিয়াম তৈরি করবে যেখানে ভিন্ন মেটিং টাইপের নিউক্লিয়াস সমূহ অবস্থান করে। এখানে নেগেটিভ, এটি পজিটিভ স্ট্রেনের। তাহলে এই যে ভিন্ন মেটিং টাইপের দুটি নিউক্লিয়াস একত্র হয়ে একটি সূত্র তৈরি করলো যাকে বলা হয় ডাইক্যারিওটাইজেশন বা সেকেন্ডারি মাইসেলিয়াম, এখানে তৈরি হয়ে গেল। এই সেকেন্ডারি মাইসেলিয়াম তখন পোষক কোষকে আক্রমণ করতে পারে এবং পোষক কোষে আক্রমণ করে এরা পোষক কোষের মধ্যে কালো ঝুলের ন্যায় এক ধরনের স্পোর তৈরি করে। এই জন্য এই ধরনের স্পোরকে বলা হয় স্মার্ট স্পোর বা স্মার্ট ডিজিজ। এইভাবে এই আস্টিল্যাগো তার সেক্সুয়াল রিপ্রোডাকশন বা জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। তাহলে আমরা এখন পরবর্তী যে লাইফ সাইকেল, সে লাইফ সাইকেলটি অঙ্কন করলে তোমরা আরো একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু আগে যে দেখেছিলাম যে ডাইক্যারিওটিক অ্যাস্টিলেগোটাইটিসের ক্ষেত্রে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম তৈরি হয়, সেই ডাইক্যারিওটিক মাইসেলিয়াম প্রথমে কোথায় পতিত হবে, পুষ্পমঞ্জরিতে। সেই পুষ্পমঞ্জরি থেকে সিস্টেমিক ইনফেকশনের মাধ্যমে এরা বীজের যে ভ্রূণ, সেই বীজের ভ্রূণের মধ্যে অবস্থান করবে। কিন্তু তখনই এরা কোনো ইনফেকশন বা ক্রিয়া তৈরি করবে না, এরা সুপ্ত অবস্থায় থাকবে। যখন বীজটি অঙ্কুরোদ্গম করে সেই বীজের অঙ্কুরোদ্গমের সাথে সাথে এই ডাইক্যারিওটিক মাইসেলিয়ামের কোষসমূহ জার্মিনেশন করে এবং গাছকে আক্রমণ করে। তাহলে আমরা এখন আলোচনা করব লাইফ সাইকেল অফ অ্যাস্টিল্যাগো।
बीजेर की गठन ए अंशटा सबुज बर्णेर अंश होच्छे एमब्रायो एमब्रायो ये एमब्रायोर मध्य साधारणत डाइगोटिक माइसेलियम अवस्थान करे एवं सुप्त अवस्थाय थाके एई समय कोनो क्रिया करे थाके ना एइजन्य एई पर्यायके बला हय एकटी मात्र पर्याय रयेछे এই পর্যায়টাকে বলা হয় নিষ্ক্রিয় পর্যায় এই পর্যায়ে যখন সিড বা বীজটি জার্মিনেট করে জার্মিনেট করলে এই জার্মিনেশনের সাথে সাথেই জার্মিনেশনের মাধ্যমেই জার্মিনেশনের সাথে সাথেই এটি বা সেকেন্ডারি মাইসেলিয়াম সিস্টেমিক ইনফেকশন শুরু করে সিস্টেমিক সিস্টেমিক ইনফেকশন মানে যে ইনফেকশন সাধারণত একটি নির্দিষ্ট স্থানে না থেকে সমস্ত দেহের মধ্যে আক্রমণ করে বা আক্রান্ত হয় তাকে বলা হয় সিস্টেমিক ইনফেকশন সেই সিস্টেমিক ইনফেকশনের মাধ্যমে এই জীবাণু গাছের মধ্যে প্রবেশ করে তাহলে এই পর্যায়টি হচ্ছে জার্মিনেশন অফ সিড এন্ড ইনক্রিজ প্যাথোজেন এর পরবর্তীতে এই সিডের গাছটি যখন বড় হয় তখন সেই গাছের মধ্যেও এই জীবাণুটি থেকে যায় তাহলে এটি একটি হুইট গাছ এফেক্টেড হুইট প্লান্ট অর্থাৎ এই গম গাছটি বড় হওয়ার সাথে সাথে এই জীবাণু যেটা বীজের মধ্যে ছিল সেটা গাছের মধ্যে থেকে যায় যখন পুষ্পায়ন হয় এটা একটি গম গাছের ছড়া সেই ছড়ার মধ্যে এই আস্ট্রিল্যাগো ইনফেকশন করে বা আক্রমণ করে তাহলে ইনফেক্টেড ইন দ্য স্পাইক অর ইনফ্লোরেসেন্স ইনফ্লোরেসেন্সের কোথায় এই জীবাণুটি প্রথমে এই যে স্টিগমা এটা একটি স্টিগমা বা গর্ভমুণ্ড সেই গর্ভমুণ্ডের মধ্যে টেলিওস্পোরগুলি এবং গর্ভমুণ্ডের মধ্যে এই টেলিওস্পোরগুলি পতিত হয় হয়ে এরা বৃদ্ধি পেয়ে এক ধরনের স্পোর তৈরি করে আমরা জানি টেলিওস্পোর থেকে কি তৈরি হয় ব্যাসিডিওস্পোর এই ব্যাসিডিওস্পোর থেকে সাধারণত জার্মিনেশনের মাধ্যমে প্রাইমারি স্পোর
প্রাইমারি মাইসেলিয়াম তৈরি করে। তাহলে এগুলো হচ্ছে ব্যাসিডিওস্পোর, ব্যাসিডিওস্পোর এগুলি প্রাইমারি মাইসেলিয়াম। এই প্রাইমারি মাইসেলিয়াম পরবর্তীতে ডাইক্যারিওটাইজেশনে অনেকগুলি পদ্ধতি আমরা গত ক্লাসে পড়েছিলাম, ইনফেকশন থ্রেডের মিলন, সোমাটোগ্যামি বা ব্যাসিডিওস্পোরের কনজুগেশন, এই পদ্ধতির মাধ্যমে এরা সেকেন্ডারি বা ডাইক্যারিওটিক মাইসেলিয়াম তৈরি করে। সেই ডাইক্যারিওটিক মাইসেলিয়ামে ক্যারিওগ্যামি এবং মিওসিস তৈরি হয়, সেই মিওসিসের মাধ্যমে জীবাণুটি আবার বীজের মধ্যে অবস্থান করে, সুপ্ত অবস্থায় অবস্থান করে। দেখা যায় যে সমস্ত ধাপের মধ্যে এই একটি ধাপ হচ্ছে ইনঅ্যাক্টিভ ফেজ, আর বাকি অংশটুকু হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ ফেজ। এই পুরো অংশটি হচ্ছে সক্রিয় পর্যায়, কেবলমাত্র এই পর্যায়টি হচ্ছে নিষ্ক্রিয় পর্যায়, কারণ এইখানে এই মাইসেলিয়াম শুধু অবস্থান করবে, কোনো ধরনের ইনফেকশন বা সংক্রমণ করবে না। সংক্রমণ কখন করবে? যখন এই বীজটি অঙ্কুরোদ্গম করবে, এই বীজের অঙ্কুরোদ্গমের সাথে সাথে জীবাণুটির মাইসেলিয়ামও বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাওয়ার ফলে যে এফেক্টেড হুইট বা গম গাছ, সেই গম গাছের যে প্যান ক্যামার টিস্যু, সেই প্যান ক্যামার টিস্যুগুলি নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হয়ে গেলে এই যে ছড়া বা ইনফ্লোরেসেন্স, সেই ইনফ্লোরেসেন্সে কালো কালো ঝুলের ন্যায় স্মার্ট দেখা যায়। এই জন্য এই ছত্রাক দ্বারা আক্রান্ত যে রোগ তাকে বলা হয় স্মার্ট ডিজিজ। তাহলে এতক্ষণ আমরা দেখলাম লাইফ সাইকেল ফিগার, লাইফ সাইকেল অফ আস্টিল্যাগো। আস্টিল্যাগোর লাইফ সাইকেল আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি বুঝতে না পারো তোমরা আরো ভালো করে বই পড়বে, এবং আমাকে তোমরা ইনবক্সে প্রবলেম লিখে সেন্ড করতে পারো বা ফোন করতে পারো। এইভাবে আমরা এই বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দেখলাম অ্যাস্টিল্যাগোর লাইফ সাইকেল, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা এই অ্যাস্টিল্যাগোর যে আইডেন্টিফাইং ক্যারেক্টার বা শনাক্তকারী বৈশিষ্ট্য, সেই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। আইডেন্টিফাইং ক্যারেক্টার, এই অ্যাস্টিল্যাগো সাধারণত অসবুজ, প্রকৃত কোষী এবং সেপটেড মাইসেলিয়াম দ্বারা তৈরি হয়ে থাকে। ইউক্যারিওটিক সেল রয়েছে, সেপটেড মাইসেলিয়াম রয়েছে। তোমরা এগুলি দিয়ে দিবে, আমি শুধু হাইলাইট গুলি করে দিচ্ছি। এবং থ্যালোফাইটিক সেগেন্ট যেটা, এর মাইসেলিয়াম সেপটেড, মাইসেলিয়াম সেপটেড।
ব্যাসিডিয়াম ও সেপটিড সেপটিড ব্যাসিডিয়াম রয়েছে এবং ব্যাসিডিয়াম গুলোকে বলা হয় ফ্যাগমো ব্যাসিডিয়াম বা বহির্জনুষ্ণু ভাবে এরা তৈরি হয়ে থাকে। এর টেলিওস্পোর, এই টেলিওস্পোর গুলি সাধারণত হাইফার যে মধ্যবর্তী স্থান এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। টেলিওস্পোর সাধারণত হাইফার মধ্যবর্তী স্থানে উৎপন্ন হবে, এরা কোনো স্টিগমা তৈরি করে না। আমরা এর আগে যে পাক্সিনিয়া দেখেছি, পাক্সিনিয়া ছত্রাকের ক্ষেত্রে টেলিওস্পোর এক ধরনের বৃন্তের মধ্যে বা স্টিগমার মধ্যে অবস্থান করে, কিন্তু এই অ্যাস্টিলাগোর ক্ষেত্রে কোনো স্টিগমা তৈরি হয় না। টেলিওস্পোরগুলি সাধারণত হাইফার মধ্যবর্তী স্থানে তৈরি হয়ে থাকে। এবং টেলিওস্পোরের আরো একটি বৈশিষ্ট্য রয়েছে, এই টেলিওস্পোরগুলি সাধারণত এক কোষী হয়ে থাকে এবং গোলাকৃতির হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলি তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি দেখতে পাবে। সিস্টেম্যাটিক পজিশন, বিজ্ঞানী অ্যালেক্সোপুলাস এন্ড মিমস 1979-এ যে শ্রেণীবিন্যাসটি বা সিস্টেমেটিক পজিশনটি দাঁড় করান সেটি আমি দেওয়ার চেষ্টা করব। তারা এই ডিভিশন রাখেন অ্যামাস্টিগো মাইকোটা, সাব ডিভিশন ব্যাসিডিও মাইকোটিনা ক্লাস, অবশ্যই তোমরা জানো ব্যাসিডিও মাইসিটিস, এই ক্লাসের আগে সাব ক্লাসে একটি ভাগ করা হয়েছে টেলিও মাইসিটিডি অর্ডার অ্যাস্টিলাজিনালিস ফ্যামিলি অ্যাস্টিলাজিনেসি এবং জেনাস অ্যাস্টিলাগো। তাহলে সিস্টেমেটিক পজিশন অ্যালেক্সোপ্লাস ও মিমস অনুসারে ডিভিশন অ্যামাস্টিগো মাইকোটা, সাব ডিভিশন ব্যাসিডিও মাইকোটিনা, ক্লাস ব্যাসিডিও মাইসিটিস, সাব ক্লাস টেলিও মাইসিটিডি, অর্ডার অ্যাস্টিলাজিনালিস, ফ্যামিলি অ্যাস্টিলাজিনেসি অ্যান্ড জেনাস অ্যাস্টিলাগো। তো প্রিয় ছাত্ররা, তোমরা বাসায় আরো বেশি বেশি স্টাডি করবে, তোমরা এমনিতে পড়াশোনা বেশি করো জানি, তারপরে আরো একটু বেশি পড়াশোনা করবে এই কামনায় আমরা করি। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ঢাকা কলেজের পক্ষ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষে আমি নিয়মিত ক্লাসটি নেওয়ার জন্য সত্যি কৃতজ্ঞতা বোধ করছি। এতক্ষণ যারা আমাকে শুনলেন এবং দেখলেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, বেস্ট অফ লাক।